আমরা এখন দাঁড়িয়ে রাঁচি রোড হাউসিং কমপ্লেক্সের পুজোতে। এখান থেকে আজকের পুজো পরিক্রমা স্টার্ট করছি আবার। তো সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মা দুর্গারই রূপ, মা দুর্গারই প্রতিকৃতি বিশাল বড় আকারে করা হয়েছে। এটাই রয়েছে প্যান্ডেল এখানের, খুব সুন্দর করেছে, কালারফুল দেখতে হয়েছে পুরো ব্যাপারটা। 50 বছর পূর্তি উপলক্ষে খুব বড় করে করা হয়েছে পুজো এবছরের। আমরা এখন দেখে নিচ্ছি হাউসিং কমপ্লেক্স রাঁচি রোডের মায়ের মূর্তি। 50 বছর পূর্তি উপলক্ষে এখানে প্যান্ডেল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর মায়ের মূর্তি তো রয়েছে ভেতরে, তৃতীয় পুরস্কারও পেয়েছে প্রগতি রোটারি স্মারক সম্মানের তরফ থেকে তৃতীয় পুরস্কার। চলে এসেছি আমডিহা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো দেখতে, 55তম বর্ষ। ভাই মন্দির সেভাবে কিছু প্যান্ডেল করেনি, বাট মায়ের মূর্তিটা একটু অন্যরকমের। চলো ভেতরে যেয়ে আগে মায়ের মূর্তি দেখে নিই। ফাইনালি এসে পৌঁছেছি বাড়ির পাড়ার পুজো নডিয়া বারোয়ারি দুর্গাপূজা। ভাবা যায় পাড়ার পূজা এলাম আমি, ষষ্ঠী থেকে পূজা আরম্ভ হয়ে গেছে অষ্টমীর দিনে রাত্রিবেলায়। আর এখানে থিম এবারে কি থিম করেছে, চন্দ্রযান। চলো ভেতরে যাওয়া যাক। অসাধারণ বিরাট বড় মায়ের মূর্তি, মুখখানা এত মিষ্টি করেছে মায়ের। সুন্দর ঠাকুরটা করেছে, ফাইনালি দেখলাম। শুনছিলাম ঐশীর কাছ থেকে বিশাল বড় ঠাকুর করেছে, সত্যি দারুণ করেছে। অনেক প্রাইজ পেয়েছে আমাদের ক্লাব, অনেক প্রাইজ পেয়েছে। এটা হলো সেই ক্লাব যেখানে আমরা ছোট থেকে খেলে বড় হয়েছি, একটা আলাদা ফিলিংস, একটা আলাদা মতলব কী বলবো আর নস্টালজিয়া ব্যাপার রয়েছে। পুরুলিয়ার মধ্যে অন্যতম সেরা পুজো, অন্যতম জনসমাগম বলতে পারেন বেশি হয় আমাদের এই নডিয়া জিমন্যাস্টিকের এই পূজা মণ্ডপে। তো সামনেই দেখলাম অনেকগুলো প্রাইজ জিতেছে, পুজোর জেলা সেরা পুজো, প্রাণের পুজো, অনেকগুলো রয়েছে অনেকগুলো। চলুন আপনাদের সাথে শেয়ার করি। মধ্যপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজার প্যান্ডেলের ভিতরে আমরা এখন যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে দুলমি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির
এখানেও আমরা চন্দ্রযান দেখতে পাচ্ছি। মোটামুটি অনেকটা একই, থিমটা একই, বাট এখানে আরো ডিটেইলস দেখানো হয়েছে। এখানে চালের মাটি থেকে ঠাকুর দেখতে পাচ্ছেন, ঈশ্বরের দর্শন। আর এই দিকে দেখানো হয়েছে প্রথমে আগেকার দিনে কিভাবে সমস্ত ব্যাপারটাকে রকেট লঞ্চের অ্যারেঞ্জ করা হতো। চলো এবার ভিতরে যাওয়া যাক।